আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বহুল আলোচিত নুসরাত হত্যা মামলায় ষোলো জনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আদালত আর এই বিষয়টি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে টপ অব দ্য নিউজ হয়েছে আর এই নিউজের মাঝে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন এই ষোলো জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছে আর এই নিউজটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে যে কারণে আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্যে সুতরাং আমার আজকের আলোচনা আমি সাজিয়েছি এই ১৬ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির রাজনৈতিক পরিচয় নিয়ে তাহলে চলুন আমরা প্রথমেই জানার চেষ্টা করি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন এই ১৬ জন আসামির রাজনৈতিক পরিচয় কিভাবে আলোচনা করেছে তারা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে লিখেছে যে নুসরাত হত্যা মামলার রায় রাজনৈতিক পরিচয়ও ছিল সবার এক সিরাজুদ্দৌলা অধ্যক্ষ জামায়াতের রুকন দুই হাফেজ আব্দুল কাদের কর্মী তিন নুরুদ্দিন যুবদল কর্মী চার শাহাদাত হোসেন শামীম মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি পাঁচ মাকসুদ আলম কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছয় রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাত উম্মে সুলতানা পপি সহপাঠী আট কামরুন নাহার মনি সহপাঠী নয় জাবেদ হোসেন শিবির কর্মী দশ জুবায়ের আহমেদ শিবির কর্মী এগারো আব্দুর রহিম শরীফ শিবির কর্মী বারো ইফতেকার উদ্দিন রানা শিবির কর্মী তেরো মহিউদ্দিন শাকিল শিবির কর্মী চোদ্দ ইমরান হোসেন মামুন শিবির কর্মী পনেরো উদ্দিন জামাত সমর্থক ১৬ মোহাম্মদ শামীম শিবির কর্মী এই যে ষোলো জন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত এই ষোলো জনের মধ্যে একজন হচ্ছে ওই নুসরাতের যে মাদ্রাসা সেই মাদ্রাসার শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীম আর আরেকজন হচ্ছেন মাকসুদ আলম কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আর রুহুল আমিন যিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এই ষোলো জনের মধ্যে এই তিনজন হচ্ছেন আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের নেতা আর বাকি যে ১৩ জন এই তেরো জনের মধ্যে একজন হচ্ছেন নুরুদ্দিন যিনি যুব কর্মী আর বাকি যে বারোজন এই বারো জনের একজন হচ্ছেন জামায়াতের রকন আরেকজন হচ্ছেন জামাত কর্মী আরেকজন হচ্ছেন জামাত সমর্থক আর বাকি থাকে নয়জন এই নয়জনই হচ্ছেন ন এই নয়জনের মধ্যে আবার দুইজন আছেন সহপাঠী নুসরাতের সহপাঠী আর বাকি সাতজন হচ্ছেন শিবির কর্মী এখন এই যে প্রতিবেদনটি আমাদের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন করেছে এই প্রতিবেদনের মধ্যে যমুনা টেলিভিশন আদৌ হলুদ সাংবাদিকতা করেছে কিনা সেটি হচ্ছে আমার আলোচনার বিষয় প্রথম বিষয়টি হলো সিরাজুদ্দৌলা বলা হয়েছে যে তিনি জামায়াতের রোকন আপনারা একটু চিন্তা করুন সিরাজুদ্দৌলা জামায়াতের রোকন কিন্তু ঠিকই মাকসুদ আলম এবং রুহুল আমিনের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কিন্তু এই জায়গায় যমুনা টেলিভিশন বলে নাই যে জামায়াতের বহিষ্কৃত রোকন এই সিরাজউদ্দৌলা তিনি জামায়াতি ইসলামীর রোকন ছিলেন আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে আজ থেকে প্রায় ছয় সাত বছর আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার মানে তার রোকনিয়া চলে গেছে আজ থেকে ছয় সাত বছর আগে অথচ যমুনা টেলিভিশন বলছেন যে তিনি নাকি জামায়াতের রোকন এটি কি হলুদ সাংবাদিকতা নয় আমার কাছে কিন্তু হলুদ সাংবাদিকতাই মনে হয়েছে কেননা আওয়ামী লীগের একজন নেতা এখনো আওয়ামী লীগই করেন কিন্তু ওই পদে নাই তিনি তো ওই পদের জন্য যদি সাবেক হতে পারেন তাহলে তিনি একজন বহিষ্কৃত জামাতের রোকন সেখানে কেন বহিষ্কৃত জামাতের রকম লিখা হলো না এরপরে আসেন বেশ কয়েকটি জায়গায় বলা হয়েছে জামাত কর্মী এরপরে জামাত সমর্থক শিবির কর্মী আর হচ্ছে একজনের ক্ষেত্রে বলা হয়েছে যুবদল কর্মী এখন আমি যেটি আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে একটি দলের কর্মী এবং সমর্থক যারা তারা কিন্তু মূলত দলের কেউ না কারণ হচ্ছে যে যদি আপনি আওয়ামী লীগের কর্মী হন বা বিএনপির কর্মী হন কিংবা জাতীয় পার্টির কর্মী হন অথবা জামায়াতের কর্মী হন আপনাকে যেমন দলে রাখাও সম্ভব না আবার আপনাকে তেমন দল থেকে বহিষ্কার করাও সম্ভব না কারণ একজন কর্মী এবং সমর্থক তিনি কিন্তু কাগজে কলমে দলের কেউ না অতএব একজন একটি দলের পরিচয় দিতেই পারে আজকে সে এক দলের কর্মী আছে কালকে আবার আরেক দলের কর্মী হয়ে যাবে ততএব যদি আপনি কোনো একজন সাধারণ নাগরিককে কোনো একটি দলের নেতা হিসাবে পরিচয় দিতে চান তাহলে অবশ্যই সেখানে তার কোনো পদ পদবি থাকতে হবে আদারওয়াইজ সংগঠন হিসাবে তার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না শুধু জামায়াতের ক্ষেত্রেই কোনো পদে না থাকলেও তাদের একটা নিয়ম আছে তাদের কিছু পদ আছে যেটা সাংগঠনিক পদ না হলেও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সাংগঠনিক যোগ্যতার দিক থেকে তাদের একটি পদ আছে সেটি হচ্ছে রোকন এই পদটা কোনো কমিটির পদ না এটি হচ্ছে সাংগঠনিক একটি যোগ্যতা ভিত্তিতে একটি পদ তো সেই পদও যদি কারোর থাকে তাহলে সেখান থেকেও জামায়াত ইসলামী তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন কিন্তু কেউ যদি পরিচয় দেয় যে আমি জামায়াতের কর্মী বা সমর্থক তাকে দলে রাখাও যেমন কষ্টকর দল থেকে বহিষ্কার করাও কষ্টকর অতএব কেউ যদি বলে যে অমুক অমুক দলের কর্মী এটি আসলে বলাই বাহুল্য সে দলের আসলে কেউ না এ হচ্ছে এক দুই হচ্ছে যে এখানে বলা হয়েছে যে রাজনৈতিক পরিচয়ও ছিল সবার এখানে কিন্তু যে ষোলো জনের নাম উল্লেখ করা হয়েছে ষোলো জনের মধ্যে তাদের বর্ণনা অনুযায়ী চোদ্দো জনের রাজনৈতিক পরিচয় আছে কিন্তু দুজনের রাজনৈতিক কোনো পরিচয় নেই অতএব এই কথাটাও সঠিক বলেন নাই যমুনা টেলিভিশন আচ্ছা এরপরে আসেন আপনি যদি দলের পরিচয়ে কাউকে পরিচিত করতে চান তাহলে এই ষোলো জনের মধ্যে মূলত তিনজন দলের পরিচয় বহন করে দলের পদ হোল্ড করে একজন হচ্ছেন শাহাদাত হোসেন শামীম যিনি মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি আর আরেকজন হচ্ছেন মাকসুদ আলম যিনি বর্তমান কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরেকজন হচ্ছেন রুহুল আমিন যিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এই তিনজনই কিন্তু আওয়ামী লীগের সাথেই এখনও আছেন এবং আওয়ামী লীগের পদ হোল্ড করেন অতএব এই তিনজনকেই আপনি কোনো রাজনৈতিক দলের হিসাবে পরিচয় দিতে পারেন আর বাকি কাউকেই আপনি পারেন না তবে একজনকে পারেন তিনি হচ্ছেন সিরাজুদ্দৌলা এই কথাটা বলে আপনি বলতে পারেন যে তিনি বহিষ্কৃত জামাতের রোকন আর বাকি যারা আছেন এরা আসলে কোনো দলের পরিচয় বহন করেন না কোনো একটি দলের সমর্থক হলেই তিনি সেই দলের না কোনো একটি দলের কর্মী হলেই তিনি সেই দলের না আচ্ছা যাই হোক এখন আমি মেনে নিলাম যে যমুনা টেলিভিশন যে রিপোর্টটি করেছে এই রিপোর্টটি সত্য যদি এই রিপোর্টটি সত্য হয় তাহলে এই যে আমরা বিভিন্ন সময় শুনি যে গোপন সংবাদের ভিত্তিতে জামাতের বা শিবিরের বৈঠক থেকে এতজন আটক সেখান থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে তারা নাশকতা করার জন্যে গোপন বৈঠক করছিল তারা সরকার পতনের জন্য গোপন বৈঠক করছিল তাহলে আপনি চিন্তা করেন যে যে জামাত শিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে কোনো বৈঠক করতে পারে না প্রকাশ্যে চলাফেরা করতে পারে না তারা গোপনেও কোনো বৈঠক করলে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন যে ছাত্রলীগ যে যুবলীগ যে আওয়ামী লীগ সকালে সন্ধ্যায় স্লোগান দেয় যে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এছাড়াও আপনাদের নিশ্চয়ই জানা আছে যে একজন শিবির করে কি করে না সেটি এখনও প্রমাণিত নয় শিবির সন্দেহ করেই চা পাতি দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে দিনের বেলায় হত্যা করে ফেলেছে একেবার এছাড়াও এই যে কিছুদিন আগে বুয়েটের শাখা ছাত্রলীগের প্রায় ১৯ জন নেতা আবরকে শিবির সন্দেহ করেই পিটিএ হত্যা করে ফেলেছে সে শিবির করে কি করে না সেটি প্রমাণ হওয়ার আগেই শিবির সন্দেহ করেই তাকে পিটিএ হত্যা করে ফেলেছে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা জামাত শিবির সন্দেহ করেই একজনকে ধরে কুপিয়ে হত্যা করে ফেলে পিটিয়ে হত্যা করে ফেলে সেই আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাদের সাথে একজোট হয়ে এইভাবে একটি সিন্ডিকেট তৈরি করে একটি মেয়েকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো। এটি কিভাবে সম্ভব যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কাছে প্রকাশ্যে জামাত শিবিরের কেউ সামনে পড়লে তাদেরকে ধরে ধরে জবাই করতে বলা হচ্ছে এবং সামনে পড়ার কারণেই দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং বর্তমানে প্রেক্ষাপটটা এমন যে তাদেরকে গোপন বৈঠক পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না যাকে শিবির এবং জামাত বলে সন্দেহ হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ফেলা ফেলানো হচ্ছে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেই দলের নেতাদের সাথে জামাত শিবিরের নেতাকর্মীরা কিভাবে জোট হয়ে একটি মেয়েকে হত্যা করতে পারল এটি কি আদৌ বিশ্বাস করা যায় এটি তো বাংলাদেশের পাগলও বিশ্বাস করবে না এ হচ্ছে দুই তিন নাম্বার হল আপনি ধরেই নেন যে যমুনা টেলিভিশনের এই রিপোর্টটি সঠিক যদি সঠিক হয় তাহলে যারা জামাত শিবির করে থাকেন যারা জামাত শিবিরের নেতৃত্ব দিয়ে থাকেন আপনাদের উচিত হবে যে ভালো কথা তারা যদি জামাত শিবিরের কর্মী হয়েই থাকে তাহলে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিন তারা তো হত্যাকারী ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি তাদেরকে ঝুলিয়ে দিন দেরি করিয়েন না তাদেরকে ঝুলিয়ে দিন আচ্ছা এই গেল তিন চার নাম্বার হচ্ছে এই জায়গায় আবার অতীতের যে ইতিহাস সেই ইতিহাস দ্বারা আমি কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ছয়ই মার্চ দু সালে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী ২৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিলেন এই যে সেদিন দু সালেও বর্তমান সেনাপ্রধান এম এ আজিজের ছোট ভাই জোসেফকেও মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিলেন তিনিও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন তাহলে কয়জন হলো সাতাশ জন এই সাতাশ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন কোনো না কোনোভাবে আওয়ামী লীগের নেতা যুবলীগের নেতা অথবা ছাত্রলীগের নেতা তার মানে তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এই জন্যেই তাদেরকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিলেন তাহলে এই ১৬ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির মধ্যে মাত্র তিনজন হচ্ছেন আওয়ামী লীগ বা ছাত্র লীগের নেতা তো আমার কাছে কেন জানি মনে হয় যে উচ্চ আদালতে যদি আপিল করা হয় তাহলে সেই আপিলে এই তিনজন এই শাহাদাত হোসেন মাদ্রাসা শাখা ছাত্র লীগের সভাপতি মাকসুদ আলম পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এই তিনজন উচ্চ আদালতে বেকসুর খালাস পেয়ে যাবেন যদি খালাস নাও পান যদি তাদের মৃত্যুদণ্ড দেওয়াও হয় মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখাও হয় এর পরে গিয়ে যখন মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একটি অপশন পেয়ে যাবেন তখন এই তিনজনকেই ক্ষমা করে দিবেন আর বাকিরা বাকিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে আমার কাছে সন্দেহ হচ্ছে আমি কিন্তু আগেই মন্তব্য করছি না অতীতের তথ্য আপনাদের সামনে এনে আমি একটি মন্তব্য করলাম বাট এটি আমার দাবি না এটি আমি আশাও করি না এটি আমার সন্দেহ আচ্ছা এই গেল সম্ভবত চার না পাঁচ তো এখন আমরা ধরে নিতে পারি যে এই তিনজনের ফাঁসি হবে কি না আমরা জানি না কিন্তু বাকি যে তেরো জন এই তেরো জনের ফাঁসি হবে এটি কিন্তু নিশ্চিত করে বলা যায় যদি আপনারা লক্ষ্য করেন যে উচ্চ আদালতের রায়ের পরে যে কয়জন যে কয়জন খালাস পাবে তারা তো খালাস পেয়ে গেল আর যে কয়জন যে কয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হবে সেই কয়জনকে যদি মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দেন তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে যে যমুনা টেলিভিশন যে রিপোর্টটি করেছিল এটি আসলে ভুয়া তারা আসলে আওয়ামী লীগেরই নেতাকর্মী কিন্তু জনগণের কাছে জনগণের আই ওয়াশ করার জন্যে যমুনা টেলিভিশন এই রিপোর্টটি করেছে এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাইয়া যমুনা টেলিভিশন তো অন্যান্য টেলিভিশন থেকে অপেক্ষাকৃত সত্য নিউজ প্রকাশ করে তাহলে তারা আজকে এইভাবে হলুদ সাংবাদিকতা করলো কেন এর পিছনে বেশ কিছু কারণ আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন নির্বাচনী ক্যাম্পেইন চলছিল তখন কিন্তু সাময়িকের জন্য তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল সম্ভবত ছয় ঘন্টা না পাঁচ ঘন্টা আমার একজাক্টলি খেয়াল নাই আপনাদের হয়তো মনে আছে তো সেই জায়গা থেকে কিন্তু যমুনা টেলিভিশন একটি মেসেজ পেয়ে গেছে যে ব্যবসা করতে হলে সরকারের কথা অনুযায়ী চলতে হবে এ হলো এক আর দুই নাম্বার হলো আপনারা হয়তো অনেক সাংবাদিক জানেন না আমি আশা করব যে আমাদের মজলুম সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মিডিয়া এবং সাংবাদিকদের উপর ভিত্তি করে একটি ফিফটিন মিনিটসের প্রতিবেদন নিয়ে আসছেন খুবই তাড়াতাড়ি আসছেন তো সেখানে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো সেখানে যা যা থাকবে তার মধ্য থেকে আমি একটি সংবাদ আপনাদেরকে একটু টাচ দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা হয়তো জানেন না এই জন্য আমি টাচ দিচ্ছি বিস্তারিত ফিফটিন মিনিটসের পর্বে আপনারা দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই জানেন যে মাছরাঙ্গা টেলিভিশনের একজন ক্রাইম রিপোর্টার সম্মানিত বাবু ভাই আমার খুব পছন্দের একজন সাংবাদিক বাংলাদেশের অনেক দুর্নীতি তিনি একেবারে খুঁজে খুঁজে বের করে ক্রাইম রিপোর্ট করতেন দুঃখজনক হলেও সত্য যে সেই বাবু ভাইকে মাছরাঙ্গা টেলিভিশন থেকে বরখাস্ত করা হয়েছে সত্য নিউজ প্রচার করার কারণে তাকে মাছরাঙ্গা টেলিভিশন থেকে বরখাস্ত করা হয়েছে এক দুই হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মহিউদ্দিন খালেদ একজন টকশোর উপস্থাপক যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতেন সেই মহিউদ্দিন খালেদও কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করে টকশোতে উপস্থাপনা করতেন সেই মহিউদ্দিন খালেদকেও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে বরখাস্ত করা হয়েছে দুই তিন হচ্ছে আপনারা আরও বেশি আশ্চর্য হবেন এক সময়কার একাত্তর টেলিভিশন কাপানো সাংবাদিক নবনীতা চৌধুরী যিনি একাত্তর টেলিভিশনে থেকে চাকরি ছেড়ে দিয়ে ডিভিসি নিউজ টেলিভিশনে রাজকাহনের উপস্থাপিকা হিসাবে কাজ করছিলেন সেই নবনীতা চৌধুরীকেও ডিবিসি নিউজ থেকে বরখাস্ত করা হয়েছে এর থেকে বড় মেসেজ বাংলাদেশের টেলিভিশন এবং বাংলাদেশের সাংবাদিকের কাছে আর কিছুই হতে পারে না অতএব এই মেসেজগুলি এই যমুনা টেলিভিশনের মতো অপেক্ষাকৃত ভালো টেলিভিশনগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে যে যদি বাংলাদেশে মিডিয়া ব্যবসা করতে চাও তাহলে সেইভাবে ব্যবসা করো তা না হলে ওই বাবু খালেদ মহিউদ্দিন এবং নবনীতা চৌধুরীর মতো ঘাড় ধাক্কা দিয়ে মিডিয়া থেকে বের করে দেওয়া হবে আশা করছি আপনারা বিষয়টি পরিষ্কার হয়েছেন